অনেক মুসলিম বলে থাকেন ঠিক আছে আমরা স্বীকার করি যে বাইবেল বিকৃত হয়নি কিন্তু তা পড়বার আমাদের কোনো দরকার নাই কারণ কোরআন হল শেষ নাজিলকৃত কিতাব যা তার আগের সমস্ত বিধান বাতিল করে দেয় তা হল অনেক মুসলমানের চিন্তা যারা এ কথা বলে কিন্তু এই দাবির যৌক্তিকতা নিয়ে চিন্তা করে না এমনকি ভাবেও না কারণ আল কোরআন আবার সেই দাবির পক্ষে বিপরীত শিক্ষা দেয় সেই বিষয়ে এটা কোন রকম উৎসাহ দেয় না এমনকি সুরাতুল বাকারা আয়াত তিনশো ছত্রিশে লেখা আছে তোমরা বলো আমরা আল্লাহতে ইমান রাখি যাহা আমাদের প্রতি এবং ইব্রাহিম ইসমাইল ইসাহা কিয়াকুব এবং তাহার বংশধরগণের প্রতি অবতীর্ণ হয়ে আছে এবং এই কথা শোনো আমরা তাহাদের মধ্যে কোনো পার্থক্য করি না সবই একই শ্রেণীতে রাখা হচ্ছে এমন কথা বলা হচ্ছে যে কোরআনের গ্রহণযোগ্যতা বেশি যদিও বোঝা যায় সেটা আসলে এই আয়াতের শিক্ষার ঠিক বিপরীত আবার আমাদের বলা হয়েছে সুরাতুল বাকারা আয়াত দুশো যে আমাদের স্বীকার করা উচিত বলা উচিত আমরা বিশ্বাস করি শুধু আল্লাতে নয় বরং তার সমস্ত কিতাবে কিছুতে বিশ্বাস করতে হলে তার সম্পর্কে অবগত হতে হবে তার মধ্যে যা আছে তা বুঝতে হবে এজন্য যদি বলি আগের কিতাব পড়ার প্রয়োজন নাই তার মানে আমি আল্লাহর কালামের হেদায়েত শুনতে চাই না অথবা তার পথ নির্দেশ বা রহমত বা আমার ব্যক্তি জীবনের জন্য তার ইচ্ছা আমরা যদি কিতাবুল মোকাদ্দাস এবং তার মধ্যেকার সমস্ত পবিত্র কিতাব বাতিল করে দেয় যার মধ্যে মানব জাতির প্রতি আল্লাহর দে অনেক বিধান রয়েছে তাহলে কেন কোরআনে আমাদের জন্য একটি হুঁশি এরে আছে সুরা গাফির আয়াত সত্তর থেকে বাহাত্তর যারা এমন পাপ করেন এবং আগের নাজিলকিত কিতাবগুলো অস্বীকার করেন আল্লাহ এদের জাহান্নামের আগুনে পড়াবেন এই সাবধান বাণী যুক্তিহীন হত যদি সত্যি আগের যুগে দেয়া বিধান মানে আগে যা তিনি দিয়েছিলেন তা যদি ফেলে দেওয়া হতো এমন ধারণা অনেকে পোষণ করেন যে আল্লাহ প্রদত্ত কিতাবের একটি আঞ্চলিক অথবা হয়তো একটি সাম্প্রদায়িক উদ্দেশ্য ছিল সেগুলো শুধুমাত্র একটি জাতির জন্য ছিল সেগুলো বিশেষ একটি দেশ বা অঞ্চলের জন্য ছোটবেলায় আমি বিশ্বাস করতাম হজরত ইসাকে শুধুমাত্র বনে ইসরাইলের জন্য পাঠানো হয়েছিল কিন্তু যখন আমি কোরআন ও ইঞ্জিল পড়তে শুরু করলাম আমি বুঝলাম যে সেটা একটি কাল্পনিক ধারণা যা উভয় কিতাবের সঙ্গে মিলে না কিন্তু আমরা সুরাতুল ইমরানের আয়াত তিন এবং চারে পড়ি আর তিনি ইতিপূর্বে অবতীর্ণ করিয়াছিলেন তৌরাত ও মানবজাতির মানব প্রদর্শনের জন্য মানবজাতির সৎপথ প্রদর্শনের জন্য এবং এখানে যে শব্দ ব্যবহার করা হচ্ছে তা অর্থাৎ এটা শুধুমাত্র ইহুদি বা খ্রিস্টানদের জন্য জন্য নয় এখানে বলা নইলে হতো না তাই বর্তমানের এই ধারণা ভুল কারণ এই আগেকার কিতাবগুলো শুধুমাত্র বিশেষ বিশেষ জাতির জন্য ছিল সেটা বর্তমান মুসলমানদের জন্য নয় তার সাংঘাতিক ভুল এখন আবার আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চায় সেই আয়াতে আলাইকা আল কোরআন হচ্ছে একটি মুসাদ্দিক বা মুসাদ্দিক সমর্থন করা মুসাদ্দিক সমর্থন করা বা সমর্থক আগে যা এসেছিল তা সমর্থন করতে এসেছে আচ্ছা এখন একটু চিন্তা করুন কিসের উপর সমর্থন করত যদি তা বাতিল হতো বা ফেলে দেওয়া হতো যখন লেখা আছে মুসাদ্দিকুন মুসাদ্দিক একটু চিন্তা করে দেখুন আদালতের ক্ষেত্রে কি হয় ধরুন একজন সাক্ষী সামনে এসে যখন একটা কথা বলেন যা আগের ব্যক্তির সমস্ত বক্তব্যের বিষয় সমর্থন করে তার মানে তিনি প্রথম সাক্ষীর বাণী সত্যতা এবং আগের ব্যক্তির নির্ভরযোগ্যতা প্রতিষ্ঠিত করছে আমরা জানি যে আমরা মুমিনিন আমরা ইমানদার যখন বলি আনা বি আমিন আমার ইমান আছে আমি বিশ্বাস করি যখন আমি বলি আন্না সাদ্দিক তার মানে আমি আসলেই সুনিশ্চিত আমার একটি বিশ্বাস আছে নির্দিষ্ট কোনো কিছুর প্রতি এই শব্দ ব্যবহার হচ্ছে কোরআন শরীফে ব্যবহার হচ্ছে তৌরাতে এবং ইঞ্জিল শরীফ নিয়ে কোরআনের একই শ্রেণীতে সেগুলো রাখা হচ্ছে বলা হচ্ছে যে কোরআন শরীফ সেগুলো সমর্থন করে এজন্য আমরা যেন মনে না করি যে এই কিতাবগুলো বাতিল হয়ে গেছে